হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে আমি তিনটে হচ্ছে লেবু গাছের ভিডিও দেখাতে চলেছি। দুটো গাছ আমার দানা থেকে তৈরি করেছি, একটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু আর একটা হচ্ছে পাতি লেবু। পাতি লেবু দানা থেকেও করেছিলাম আর দার্জিলিং লেবু থেকে। তো এটা হচ্ছে এই গাছটা যে মোসাম্বি লেবু গাছ, এটা তো আগে আমি ভিডিও ছাড়া আছে, লেবু হয়েছিল যখন। আর এই গাছটা আমি এক মাসের উপর হয়ে গেছে রিপোর্ট করেছি, সেটাও তো আমি ভিডিওতে দেওয়া আছে, ডিসক্রিপশানে দেখে নেবে। আর কী কী দিয়ে করেছি, মাটি তৈরি করেছি সেটাও দেখে নেবে। বিশেষ তবু একটু মুখে বলে দিই, এতে হচ্ছে আমি গোবর সার আর মাটি আর ভার্মি কম্পোস্ট, বাড়িতে যেটা আমি কিচেন ওয়েস্ট করে রেখেছিলাম ওই মাটি দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে শিংকুচি হাড় গুঁড়ো আর মিক্স খাবার সামান্য দিয়েছি, হ্যাঁ অল্প একটু খোল দিয়েছি। তো দিয়ে লেবু গাছে বেশি কিছু লাগে না, তো ওই এগুলোই দিয়েই বসিয়ে দিলাম, আর কিছু দিইনি। এবার জল দিচ্ছি, তো এখনও পর্যন্ত কিছু দিইনি, এত পরিমাণে ফুল এসেছে দেখুন, এত সুন্দর লাগছে। আর আপনারা ছাদে মানে অবশ্যই লেবু গাছ করুন, যাদের কোনো গাছ করা নেই তারাও করুন, কেননা ছাদে অবশ্যই লেবু গাছে কোনো ঝামেলাই নেই, বেশি খোল দিতে লাগে না। এটা হচ্ছে আমার হচ্ছে সেই দার্জিলিং কমলা লেবু গাছ, এই যে আগের বছর 7টা না 8টা ফুল এসছে, তো দেখা যাক কটা এখন থাকে গাছে। আমি গাছটা চেঞ্জ করিনি, একই পটে রয়েছে কবছর ধরে, 3 বছর ধরে। যাই হোক, এরপরে আমি পট চেঞ্জ করে দেবো। তা ছোট 5 লিটার রঙের বাতিতে রয়েছে, আর দেখি কঠা ফল এখানে গাছে স্টে করে যায়। তো আমার খুব ভালো লাগছে নিজের, আমার মেয়ে অ্যাকচুয়ালি গাছের দানা থেকে যা চারাটা বানিয়েছে, তো আমার খুবই ভালো লাগছে যে গাছে ফুল এসছে এরকম সুন্দর, আর দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আর এই এতে আমি কোনো কিছু এখন দেওয়া নেই, শুধু মাঝে মাঝে খোল জল দিয়েছিলাম আর জল দিয়েছি, তো এখন ফুল আমি পরে চেঞ্জ করে দেবো। আর এটা হচ্ছে পাতি লেবু গাছ, দেখুন এটা একটা প্যাকেটে রয়েছে, সয়াবিনের প্যাকেট বানানো হচ্ছে রয়েছে এই গাছটা। এই গাছটাও তুলে বসাতে হবে আবার, এতেও দেখুন এই যে পাতি লেবুটাতে দানা গাছে এতেও ফুল এসছে এবছর, মানে গাছগুলো 3 বছর করে হয়েছে, 3 বছর, হ্যাঁ 3 বছর করেই হয়েছে, তার মধ্যে ফুল এসছে। তো আপনারা চাইলে এরকম করতে পারে, দানা থেকেও গাছ করা যায়। যাই হোক দেখুন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।